পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লায়ন্স ক্লাবে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা ইউনিটের পক্ষ থেকে একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সকল সাংবাদিকগণ। এই দিনের এই সভায় নিজ নিজ বক্তব্য রাখেন সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভারতীয় বন্ধুদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুটি বছরের অতিমারী বিধ্বস্ত সময়কে পেরিয়ে আমরা এখন বিধ্বস্ত নিঃশ্বাস নিতে পারছি, তবু সতর্কতার কোনো বিকল্প নেই। আমরা যেহেতু সংবাদ পেশাজীবী, তাই আমাদের ঝুঁকিও বেশি। গত এক বছরে কোভিডের প্রকোপ এবং আরও নানা কারণে যে সভাপতিরা আমাদের ছেড়ে গেছেন চিরতরে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি পেশাগত দায় পালন করতে গিয়ে জীবন দিয়েছেন সেই সংবাদকর্মীরা। নিজেদের দাবি দাওয়া আদায়ে আন্দোলন এগুলো আমরা করে থাকি, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আইজির একটা ভূমি আছে, সেই ভূমি হয়তো সাহায্য নেই, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।